নিজের ঘনিষ্ঠদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। এনেছেন বড় ধরনের রদবদল। ট্রাসের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বেশ কিছু নতুন মুখ। ঠাঁই হারিয়েছেন বরিস জনসনের সাথে কাজ করা অনেক বর্ষীয়ান নেতা। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন লিজ ট্রাস। পরে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে দেখা করলে তাকে নতুন সরকার গঠনের অনুমোদন দেন তিনি। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মাঝে দলের অনুগত এমপিদের নিয়েই নিজের মন্ত্রিসভা সাজিয়েছেন ট্রাস। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সময়কার প্রভাবশালী মন্ত্রীদের বাদ দিয়ে নিজের ঘনিষ্ঠজনদের ওপর আস্থা রেখেছেন তিনি। প্রধানমন্ত্রী লিজ ট্রাসের নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে কোয়াসি কোয়ার্টেংকে, আর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জেমস ক্লিফারলি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন সুয়েরা ব্রাভারম্যান। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স সামলাবেন সাবেক আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী পেনি মর্ডান্ট। নতুন আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী হয়েছেন কেমি বেডিনোচ। কিট মাল্ট হাউস পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন মন্ত্রিসভায় পরিবেশ বিষয়ক মন্ত্রী হয়েছেন রনিল জয়াবর্ধনে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। সেখানে এবারও বেন ওয়েলেসের ওপর আস্থা রেখেছেন ট্রাস। তবে সদ্য ঘোষিত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভার অনেকেই। তাদের একজন সাবেক বিচার বিষয়ক মন্ত্রী ডমিনিক রাব। মন্ত্রিসভায় ঠাঁই মেলেনি সাবেক পরিবহন মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলের। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন।